প্রতি বছরের মতো এই বছরও রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে বসেছে নববর্ষের বিশেষ মেলা। হরেক রঙিন জিনিসে ইতিমধ্যে বেশ জমে উঠেছে মেলা। গৃহস্থলী ও ব্যক্তিগত ব্যবহারে জিনিসের পাশাপাশি বসেছে বাচ্চাদের খেলনার দোকানও, মিলছে ঠাকুর দেবতার ছবি আর মূর্তিও, মেয়েদের সাজগোজের জিনিস কয়নাকাটি বাদ নেই কিছুই। আইসক্রিম কুলফির পাশাপাশি রয়েছে নিমকি ও জিলিপির দোকানও। প্রথম দিন থেকেই ভালো ব্যবসা হয় খুশি মেলার ব্যবসায়ীরাও। মূলত এখানে কি কারণে কেন আপনারা বসেন? আমরা প্রত্যেক বছরই এখানে বসি, নববর্ষর উপলক্ষে আমরা এখানে প্রত্যেক বছর। কীরকম চাহিদা থাকে? আছে মোটামুটি ভালো চাহিদা। এবছরও কীরকম মনে করছো? আশা তো আছে ভালো, বাকি রয়েছে ঠাকুরের স্ত্রী যান। গেল বছর কীরকম হয়েছিল? বিগত বছর কীরকম? হ্যাঁ বিগত বছর ভালো হয়েছে। কী কী জিনিস রয়েছে আমাদের এখানে? খেলনার আইটেম আছে, তারপর এখানে মাটির জিনিস আছে, জিরাতির দোকান আছে, স্টেশনারি একটা। অত্যাধিক গরম থাকলেও মেলার আনন্দ নিতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন রাজধানীর বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।